প্রিয় ভাইরা আমার, একের পর এক আমরা দেখতে পাচ্ছি আজ থেকে এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন বাংলাদেশের নগরী চট্টগ্রাম মহানগরীতে একজন নাস্তিক একজন মুরতাদ, তারা স্বামী এবং স্ত্রী। একজন স্বামীর নাম হলো নাদের শেখ আর স্ত্রীর নাম হলো হাসিনা শেখ, নাউজুবিল্লাহ। কম এই নাদের শেখ এবং হাসিনা শেখ, তিনি চট্টগ্রাম বন্দরে যিনি শাহী মসজিদ সেই শাহী মসজিদের সম্পাদকের কাছে চিঠি লিখেছেন, দরখাস্ত লিখেছেন যে নামাজের নাকি পাঁচবার আজান দেওয়া হয়, এই আজানে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, নাউজুবিল্লাহ কবেন না। শুধু কি তাই বলেছেন, এ কথা বলেই তিনি শেষ করেন নাই, জুমার নামাজে বড় বড় শহরগুলোতে জুমার নামাজে খুতবা ইমাম সাহেবের বক্তব্য উপরের মাইকে দেওয়া হয়, যেই মাইকে আজান দেওয়া হয়, তিনি বলেছেন যে এই জুমার নামাজের এইভাবে আলোচনা করার মাধ্যমে শিশু বাচ্চাদের ঘুমের ডিস্টার্ব হয়, এমনকি ছাত্র ছাত্রীদের পড়াশোনার ডিস্টার্ব হয়। আমরা এখান থেকে বলে দিতে চাই, তোমার যদি আজান ভালো না লাগে, তোমার যদি ইকামত ভালো না লাগে, তোমাকে বাংলাদেশে থাকার দরকার নাই, তোমার নাগরিকত্ব ট্রান্সফার করে ভারতে নেওয়া দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না ঠিক? প্রে ভাইয়ের আমার, প্রে ভাইয়ের আমার, এখানেই শেষ নয়, বিচার হচ্ছে না বলেই আজকে আলেম ওলামাদের জন্য বিচার হয়, আলেম ওলামাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল সাজানো হয়, কিন্তু আজকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বিচার না হওয়ার কারণে একের পর এক আজকে আমরা দেখতে পাচ্ছি। এই তো কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের একজন প্রফেসর বলে দিয়েছেন যে বাংলার ডিপার্টমেন্টে কোন পুরকাবরা মহিলা বাংলা ডিপার্টমেন্টে ক্লাস করতে পারবে না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদের বোনেরাম বোরকা পরিহিত অবস্থায়, আমাদের বোনেরাম নিকাব পরিহিত অবস্থায় বাংলাদেশের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতত্তরে আপনাদের বাংলা ডিপার্টমেন্টের সম্মুখে তারা স্লোগান তুলেছে, তারা পাঁচটি দফা নিয়ে তারা একত্রিত হয়ে জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, আমরা আজকে এখান থেকে বলতে চাই যদি আজকে ওই সেই দিন নাস্তিক মুরতাদের বিচার করত যেই ব্যক্তিটি রাসুলের চরিত্রের কটাক্ষ করেছে এবং হাসিনা শেখ এবং নাদের শেখের বিচার করা হতো, আজকে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর এই বোরকার বিরুদ্ধে কথা বলতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না ঠিক? আজকে আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশের একের পর এক এরকম বিচার না করার কারণে নাস্তিক মুরতাদ গুলো মাথা তারা দিয়ে উঠছে। আমরা এই আজকের এই স্লোগান থেকে আজকের এই মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা এই স্লোগান তুলতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো নাস্তিক মুরতাদরা মাথা সারা দিলে আমরা কারা কারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবো। আত্মুল আল্লাহকে তাকাই, লিল্লাহে তাকবীর।